তিন দিনের যুদ্ধের মহড়া শেষ হওয়ার পরও চীনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানগুলো তাইওয়ানের আশপাশের জলসীমায় অবস্থান করছে। মঙ্গলবার এমনটি জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেইজিং এর এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেন তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। চীনের হুমকি ধামকি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ান প্রেসিডেন্টের বৈঠকের জেরে গেল শনিবার স্বশাসিত এই অঞ্চলটির চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করে চীন। সোমবার তিন দিনব্যাপী ওই মহড়া সফল দাবি করে এর সমাপ্তি ঘোষণা করে বেইজিং। তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এখনও চীনের 9টি যুদ্ধজাহাজ এবং 26টি যুদ্ধবিমান তাইওয়ানের চারপাশে টহল দিচ্ছে। তাইপের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এগুলো সেখানে মোতায়েন করে রাখা হয়েছে বলেও দাবি করা হয়। মন্ত্রণালয়টি আরও জানায় তাইওয়ানের বিমান ও নৌবাহিনী গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রস্তুত রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এদিকে তাইওয়ানের কাছে পর্যাপ্ত অস্ত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে তাইওয়ান। সম্প্রতি বাইডেন প্রশাসন তাইওয়ানকে অস্ত্রের আরও 9টি চালান সরবরাহের ঘোষণা দিয়েছে বলেও দাবি করা হয়। তবে তাইওয়ানে যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কার কথাও জানান মুখপাত্র। আর তাই এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে চীনকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। অন্য কর্মকার, সময় সংবাদ।